নমস্কার, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজ আপনাকে শোনাব শ্রদ্ধেয় লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, দাম্পত্য প্রণয়। গল্প পাঠে আমি মৌমিতা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, দাম্পত্য প্রণয়। পল্লী গ্রামে পাশার আড্ডা বসিয়াছে, যাহারা খেলিতেছেন তাহারা এক মনেই খেলিতেছেন, অপর যাহারা জমায়েত হইয়াছেন তাহারা গুড়ুক ফুকিতেছেন ও নানাবিধ গল্প করিতেছেন। এমন সময় প্রৌঢ় বয়স্ক সতীনাথ দত্ত আসিয়া প্রবেশ করিলেন। সভায় আসন গ্রহণ করিয়া বেনি বসুকে লক্ষ্য করিয়া বলিলেন, শুনেছ বসজা, এবার তারকেশ্বরে যে ভারী ধুম, চড়ক মেলায় নাকি? হ্যাঁ হ্যাঁ, মোহান তো এবার কাশী থেকে বাই, কলকাতা থেকে খ্যামটা নাচ আনাচ্ছে, গোবিন্দ অধিকারীর যাত্রা তো আছেই, আবার কলকাতায় নাকি একরকম থিয়েটার উঠেছে, তাও একদল আসবে, পশ্চিম থেকে ভুড়ে খা চাঁদ খা এসেছে, তারা ভোজবাজি দেখাবে, সে নাকি একেবারে আশ্চর্য কাণ্ড। বসুজা বলিলেন, বটে, এবার তাহলে তো ভারী ধুম দেখতে পাই, যাচ্ছ নাকি? যাচ্ছি ছেড়ে, গিয়েছি ধরে নাও, বলাবাগদির গাড়িখানা নগদ 8 ঘন্টা পয়সা দিয়ে বায়না করে রেখেছি, সংক্রান্তির দিন ভোরে উঠে রওনা। বলিয়া সীতানাথ সকলের পানে চাহিয়া গর্ব ভরে হাস্য করিলেন। তারকেশ্বরে সংক্রান্তি মেলায় এবার এই অভূতপূর্ব আয়োজনের সংবাদ পাইয়া বৈঠকখানায় উপস্থিত সকলেই চঞ্চল হইয়া উঠিল এবং তারকেশ্বর যাইবার পরামর্শ করিতে ব্যস্ত হইল। কেবল নরহরি বিশ্বাস নামক এক ব্যক্তি এ বিষয়ে কিছুমাত্র উৎসাহ না দেখাইয়া নীরবে বসিয়া ধূমপান করিতেছিল। নরহরির বয়স 32-33 বৎসর, সে এ গ্রামেরই একজন সম্পন্ন গৃহস্থ, অর্থেরও অভাব নাই। রাধাচরণ বলিল, বিশ্বাস ভায়া, তুমি যে কিছু বলছ না, তুমি কি যাবে না নাকি? নরহরি বিষণ্নভাবে বলিল, দেখি। দত্তমহাশয় গ্রাম সম্পর্কে নরহরির ঠাকুরদাদা, তিনি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, তুমি দেখবে কি, আমি আগেই দেখে রেখেছি, তোমার যাওয়া হবে না, নাত বউকে ফেলে কি আর তুমি যেতে পারবে? নরহরি বলিল, সেই তো, বাড়িতে আর দ্বিতীয় মনীষী নেই, একলা কার কাছে থাকে বলুন। এ কথা শুনিয়া অনেকেই নরহরির পানে চাহিয়া মৃদু মৃদু হাস্য করিতে লাগিল। বসুজা মহাশয় থাকিতে না পারিয়া বলিয়া উঠিলেন, ঢের ঢের স্ত্রৈণ পুরুষ দেখেছি ভায়া, কিন্তু তোমার মতো আর একটি দেখিনি, এতই যদি বিরহের ভয় তবে না হয় জোরেই চলো, দুদিকই বজায় থাকবে। একজন বলিল, দোহাই বসজা, ও পরামর্শটি দেবেন না ওকে, ও যদি সত্যি পরিবারটিকে গলায় বেঁধে তারকেশ্বর যায় তাহলে আমাদের কি দশা হবে ভাবুন দেখি একবার, আমাদের তিনিরাও ধিনি ধিনি করে নেচে উঠবেন, বলবেন আমরাও যাব। না ভাই নরহরি, এ কার্যটি করো না, করো না, দুহু দোহা মুখোচে, প্রেম চর্চা তোমরা ঘরে বসেই করো। অতঃপর নরহরিকে অব্যাহতি দিয়া অপর সকলে যাইবার পরামর্শে বসিয়া গেল। তামাক ছিলিমটা শেষ করিয়া নরহরি উঠিয়া গৃহাভিমুখে চলিল। উপরে যাহা বর্ণনা করিলাম তাহা আজিকালকার কথা নহে, প্রায় 50-55 বৎসর পূর্বেকার কথা। তখন সবেমাত্র কাশী অবধি রেল খুলিয়াছে, সবেমাত্র শহরের লোকেরা ইংরেজি পড়িতে শুরু করিয়াছে, দূর পল্লী গ্রামে অধিকাংশ লোকই তখন নিরক্ষর, কেবল ব্রাহ্মণ কায়স্থ প্রভৃতি উচ্চ জাতির মধ্যে যৎকিঞ্চিত লেখা পড়ার প্রচলন ছিল, তাও 15-আনা 3 পাই লোকে গুরুমশাইয়ের পাঠশালায় 2-4 বছরে যতটুকু বিদ্যালাভ সম্ভব তাহাতেই সন্তুষ্ট থাকিত, অধিক আকাঙ্ক্ষা তাহাদের ছিল না। 1 পাই আন্দাজ লোকই পাঠশালা পার হইয়া
সংস্কৃত শিখিতে চেষ্টা করিত। সকলেরই কিছু কিছু যোথ জমি ছিল, তাহাতেই তাহাদের গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইত। অবসরকালে কোনো বৈঠকখানায় জমায়েত হইয়া নিশ্চিন্ত মনে তাহারা তাস পাশা খেলিত বা গুড়ুক ফুঁকিত এবং নানারূপ খোশ গল্পে সময় কাটাইত। ইংরাজি না পড়ায় ভূত প্রেত ডাকিনী যোগিনীকে তাহারা যথোচিত সম্মান করিয়া চলিত এবং কোনো অলৌকিক ঘটনার কথা শ্রবণ করিলে এখনকার লোকের মতো অবিশ্বাসের হাসি হাসিয়া হাম্মাগ বলিয়া উড়াইয়া দিত না, বিশ্বাস করিয়া বিস্ময়ে অভিভূত হইয়া পড়িত। এই গ্রামখানির নাম মানিকপুর। তারকেশ্বর এখান হইতে হাঁটা পথে 7 ক্রোশ মাত্র। পূর্বোক্ত প্রকারে উপহসিত নরহরি বিশ্বাসের সংসারে স্ত্রী কুসুম কুমারী ভিন্ন তাহার আর কেহই নাই। কুসুমের বয়স প্রায় 23 হইতে চলিল, কিন্তু অদ্যাবধি তাহার কোনো সন্তানাদি হয় নাই। আর যে হইবে তাহারই বা আশা কই? গ্রামের স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই বলিত কুসুম কুমারী বন্ধা এবং নরহরির পুনরায় বিবাহ করা উচিত, নইলে পিতৃপুরুষের জলপিণ্ডের লোপ অনিবার্য। এই দুঃখটুকু ভিন্ন এই দম্পতির জীবনে আর কোনো দুঃখের ছায়া মাত্র ছিল না। স্বাস্থ্য উভয়েরই অটুট, ম্যালেরিয়ার নামও সেদিনে কেহ কখনো কর্ণগোচর করে নাই। মদন ও রতির তুল্য রূপবান রূপবতী না হইলেও উভয়ই আকারে অবয়বে সুশ্রী ও প্রিয়দর্শন ছিল। নরহরি ধনশালী ব্যক্তি না হইলেও তখনকার হিসেবে সম্পন্ন গৃহস্থ বলিয়াই বিবেচিত হইত। তাহার যোথ জমা ছিল, বাগান ছিল, পুকুর ছিল, সে সকলের উপসত্ত্বে স্বচ্ছন্দে ও নিরুদ্বেগে তাহাদের জীবনযাত্রা নির্বাহিত হইত। আরও একটি অমূল্য সম্পদের তাহারা অধিকারী ছিল, অবিচ্ছিন্ন এবং গভীর দাম্পত্য প্রণয়। বস্তুত তাহাদের দাম্পত্য প্রণয় গ্রামের মধ্যে প্রবাদ প্রবচনের মতোই প্রচারিত ছিল। স্বামীরা বলিত, স্ত্রী যদি হতে হয় তবে ওই বিশ্বাসদের কুসুমের মতোই হওয়া উচিত। স্ত্রীরা বলিত, স্বামী যদি হতে হয় তবে ওই নরহরি ঠাকুরপোর মতোই যেন হয়। আজ প্রায় 15-16 বছর ওদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত দুটিতে যেন জোটের পায়রা। কিন্তু এ সকল মন্তব্য তাহারা প্রায় নিজ নিজ দাম্পত্য কলহের সময়ই প্রকাশ করিত। সুস্থ মনে পুরুষরা বলিত, বুড়া হইতে চলিল, এই বয়সেও 20 বছরের ছোঁড়ার মতো, পলকে প্রলয় গণিয়া স্ত্রীর আঁচল ধরিয়া বেড়ানো নরহরির নির্লজ্জ ন্যাকামি ছাড়া আর কিছুই নহে। স্ত্রীলোকেরা বলিত, বুড়ি মাগি, সময় একটা মেয়ে জন্মালে আজ নাতির দিদিমা হতো, এ বয়সে 14 বছরই ছুঁড়ির মতো প্রাণনাথ বলে স্বামীর গায়ে ঢলে ঢলে পড়ে, গলায় দড়ি গলায় দড়ি ইত্যাদি। এ সকল মন্তব্য যে এই দম্পতির কানে আসিয়া পৌঁছিত না এমন নহে, শুনিয়া তাহারা হাসিত মাত্র এবং পরস্পরকে অধিক আদরে সোহাগে ডুবাইয়া রাখিত। মহা ধুমধামের সহিত তারকেশ্বরের চড়ক মেলা আরম্ভ হইয়া গিয়াছে। চড়ক তো মাত্র একদিন, কিন্তু মেলাটি সপ্তাহকাল থাকিবে। মানিকপুরের অধিকাংশ পুরুষই কেহ গোশকটে কেহ পদব্রজে তারকেশ্বরে আসিয়াছে এবং বলা বাহুল্য পথে নারী বিবর্জিতা নীতি অনুসরণ করিয়া কেহই নিজ স্ত্রী কন্যা ভগিনীকে সঙ্গে লয় নাই। 2-3 দিন পরে গ্রামবাসী কেহ কেহ মেলা দেখিয়া ফিরিয়া আসিল এবং উৎসবের বর্ণনায় যাহারা যায় নাই বা যাইতে পারে নাই তাহাদিগকে ব্যস্ত ও চঞ্চল করিয়া তুলিল। 3রা বৈশাখ অপরাহ্নকালে পাড়ার 3-4 জন বর্ষীয়সী বিধবা স্ত্রীলোক কুসুম কুমারীর কাছে আসিয়া ধরিয়া বসিল, এত ধুমধাম আমরা কি তার কিছু দেখতে পাবো না? সংসারে কেবল কি খেটে মরতেই এসেছি? তোমার স্বামীকে বলো আমাদের সকলকে তারকেশ্বরে নিয়ে চলুক। খুড়িমা জ্যাঠাইমা যাহার সহিত যে সম্বন্ধ
সেই সম্বন্ধ অনুসারে সম্বোধন করিয়া কুসুম বলিল, কিন্তু শুনলাম সেখানে যেরকম ভিড় হয়েছে বাসা পাওয়াই যে শক্ত হবে। পুরুষ মানুষেরা গাছতলাতেও পড়ে থাকতে পারে, কিন্তু আমরা মেয়ে ছেলে তো তা পারব না। এক বৃদ্ধা কহিলেন, সেজন্য কোনো ভাবনা নেই, আমার ভাইজির বিয়ে হয়েছে, তারকেশ্বরের খুব কাছেই, এমনকি সে গ্রামের বাইরে বেরুলেই মন্দিরের চূড়ো দেখতে পাওয়া যায়, সেইখানে গিয়ে আমরা থাকবো। এখন আমি যখন বাবাকে দর্শন করতে যাই সেইখানে গিয়েই তো থাকি। জামাইটি বড় ভালো, অবস্থাও বেশ সচ্ছল, আমাদের গুরুর আদরে রাখবে, তুমি দেখো। অবশেষে কুসুম স্বীকৃত হইল, বলিল, আচ্ছা ওর কাছে কথাটা পেরে দেখি, উনি কি বলেন। পূর্বোক্ত বৃদ্ধা হাসিয়া বলিলেন, ও গো নাথ বউ, তুই যদি বায়না নিস তো নাতির সাধ্যি নেই যে সে কথা ঠেলে। বাস্তবিক বৃদ্ধার ভবিষ্যৎবাণী সফল হইল, নরহরি সম্মত হইল। পরদিন প্রাতে একখানি গো শকটে সস্ত্রীক নরহরি এবং অপর একখানিতে ঠান্দি, খুড়িমা ও জ্যাঠাইমা তারকেশ্বরে যাত্রা করিলেন। মানিকপুর গ্রাম হইতে আগত বেনি বসু, সতীনাথ দত্ত প্রভৃতি একত্র বাসা করিয়াছেন। যাত্রা, থিয়েটার, ম্যাজিক প্রভৃতি দেখিয়া খুব আনন্দেই তাহারা সময় কাটাইতেছিলেন। বিশেষত বাণী বসু থিয়েটার দেখিয়া একেবারে মোহিত হইয়া গিয়াছেন। এই দলটি কলিকাতার কোনো একটি অবৈতনিক সম্প্রদায়, পুরুষ মানুষই গোঁফদাড়ি কামাইয়া স্ত্রীলোক সাজে, একদিন শকুন্তলা, একদিন নবনাটক এবং একদিন নীল দর্পণ অভিনয় হইয়া গিয়াছে। শেষোক্ত অভিনয় দেখিয়া দর্শকবৃন্দ আত্মহারা হইয়া পড়িয়াছিলেন, তাই আর একদিন নীল দর্পণ অভিনীত হইবে। থিয়েটারের দল যেখানে বাসা করিয়াছে বেনি বসু তথায় যাতায়াত আরম্ভ করিয়াছেন এবং সেই দলের কয়েকজন লোকের সহিত বেশ আলাপও জমাইয়া তুলিয়াছেন। সীতানাথ ঠাকুরদার সঙ্গে তিনি পরামর্শ করিয়াছেন, গ্রামে ফিরিয়া তথায় একটি থিয়েটার দল খুলিতে হইবে। এই অবৈতনিক সম্প্রদায়ের বিশিষ্ট অভিনেতা শিবনাথ সান্যাল এ বিষয়ে ইহাদিগকে যথাসাধ্য সাহায্য করিতে প্রতিশ্রুত হইয়াছেন। শিবুর বয়স আন্দাজ 30 বৎসর, কথাবার্তায় খুব চৌকস, কিন্তু একটু ইংরাজি বুকনি মিশানো তাহার অভ্যাস, অভিনয় কার্যে সে ওস্তাদ। পাকাপাকি পরামর্শ করিবার জন্য বেনি আজ শিবনাথকে নিজেদের বাসায় নিমন্ত্রণ করিয়াছেন। সন্ধ্যার কিছু পূর্বেই বাহির হইয়া থিয়েটারি বাসায় গিয়াছিলেন, সন্ধ্যার পর শিবনাথকে সঙ্গে করিয়া নিজ বাসায় আসিতেছিলেন। পথে নরহরির সহিত সাক্ষাৎ, বিস্মিত হইয়া বলিয়া উঠিলেন, কি হে তুমি যে এসেছো দেখছি। নরহরি বলিল, না এসে আর কি করি বলো বেনিদা, গিন্নি যে ছাড়লেন না। গিন্নি কেউ এনেছো নাকি? এনেছি বই কি, তাছাড়া মিত্তির বাড়ির ঠান্দিদি, মুখুজ্জেদের খুড়িমা, জ্যাঠাইমাও এসেছেন, তারা সব আরতি দেখতে গেছেন, আমি তাদের আনতে যাচ্ছি। আচ্ছা তা বেশ বেশ, এলেই যদি দুদিন আগে আসতে হয় নীল দর্পণ দেখতে পেতে। আচ্ছা তাতে ক্ষতি নেই, কাল রাত্রে আবার নীল দর্পণ হবে, দেখতে যেও নিশ্চয়, সে যে কি চমৎকার, দেখলে আর জীবনে ভুলতে পারবে না। চলো হে শিবু, রাত হয়ে যাচ্ছে। পথে শিবু জিজ্ঞাসা করিল, কে হে ফেলো? বেনি বসু নরহরির পরিচয় দিলেন, তাহার অসাধারণ পত্নী ভক্তির বিষয়েও সলঙ্কারে বর্ণনা করিলেন। শুনিয়া শিবু হাসিতে লাগিল। বাসায় পৌঁছিয়া বেনি বসু দেখিলেন সীতানাথ হুঁকা হাতে বসিয়া পাকা রুই মাছের পোলাও রন্ধন তদারক করিতেছেন। বলিলেন, শিবুকে ধরে নিয়ে এলাম ঠাকুরদা, আর একটা খবর শুনেছেন? নরহরি এসেছে, এইমাত্র পথে আসতে আসতে তার সঙ্গে দেখা হলো। সীতানাথ বলিলেন, কে? আমাদের গ্রামের নরহরি? সত্যি নাকি? বউকে ফেলে? দেখি দেখি সূর্যি আজ কোন দিকে অস্ত যাচ্ছেন। বলিয়া হাসিতে হাসিতে সীতানাথ বারান্দা হইতে গলা বাড়াইয়া
আকাশের দিকে চাহিলেন। বেণী বসু বলিলেন, বউকে ফেলে আসবে তাও কি সম্ভব ঠাকুরদা? সঙ্গেই এনেছে। সীতানাথ ঘাড় বাঁকাইয়া বলিলেন, বউকে এই ভিড়ে গলায় বেঁধে নিয়ে এসেছে নাকি? কেলেঙ্কারি। বেণী বসু ইতিমধ্যেই মাদুর বিছাইয়া শিবনাথকে লইয়া তথায় উপবেশন করিয়াছিলেন। সীতানাথ দুইজনকে ভাঁড় সিদ্ধি দিয়া নিজে এক পাত্র লইয়া পান করিতে করিতে বলিলেন, কেলেঙ্কারি আর কাকে বলে, এক পাড়ায় বাস, আমাদের গিন্নিরাও তো সবই শুনেছেন দেখেছেন, বাড়ি ফিরে গেলে আমাদের দশাটা কি হবে বলো দেখি দাদা। বেণী বসু কহিলেন, জ্বালিয়ে পুড়িয়ে মারবে, ইচ্ছা করে আচ্ছা করে নেড়োটাকে জব্দ করে দি। তা দাও না, একটু শিক্ষা হোক, কিন্তু কি উপায়ে জব্দ করবে সেইটে বলো দেখি। বেণী বসু সিদ্ধির খালি ভারটি নামাইয়া রাখিয়া কহিলেন, কত রকম উপায় হতে পারে। এই ধরুন গ্রামে কারুর নামে এখান থেকে যদি একটা উড়ো চিঠি লেখা যায় যে নরহরির স্ত্রীকে সুন্দরী দেখে মহান্ত মহারাজ। ঠাকুরদা বাধা দিয়া কহিলেন, না না সতী লক্ষ্মী, তা কি করতে আছে, ছি ছি তা করো না, হাজার হোক গৃহস্থের বউ, এমন কোনো উপায় বের করো যাতে দুজনের খুব চুলোচুলি বেঁধে যায়, দিন কতক একটু মজা দেখে নিয়ে তারপর সব ভেঙে দিলেই হবে এখন, কি বলো শিবু ভায়া? শিবু বলিল, হ্যাঁ সেই রকমই ভালো, ওর ওয়াইফ কি খুব সুন্দরী নাকি? বেণী বসু বলিলেন, এমন কিছু ডানা কাটা পড়ি যে তা নয়, তবে রংটা ফর্সা আছে, মুখ চোখও ভালো, নাম কি? কুসুম কুমারী। এডুকেটেড, চিঠি লিখতে পারে? বেণী বসু বলিলেন, তোমার যেমন কথা, এ কি কলকাতার মেয়ে যে লেখাপড়া জানবে? কেন জানলে কি করতে, তার নামে কোনো জাল প্রেম পত্র টত্র? শিবু বলিল, না এমনি জিজ্ঞাসা করলাম। এই সময় আরও দুজন নিমন্ত্রিত ভদ্রলোক আসিয়া জুটিলেন, এ প্রসঙ্গ চাপা পড়িয়া গেল। সীতানাথ উঠিয়া পাকের স্থানে গিয়া পোলাও রন্ধনের তদবিরে ব্যাপৃত হইলেন। পরদিন সন্ধ্যায় আবার নীল দর্পণের অভিনয় হইল। স্ত্রী ও ঠান্দিদি প্রভৃতিকে লইয়া নরহরি থিয়েটার দেখিয়া আসিল। তাহার পরদিন থিয়েটারের দল কলিকাতায় ফিরিয়া গেল। যাত্রার দল বাই খ্যামটা প্রভৃতি এখনো আসর গরম রাখিয়াছে। এমন সময় মেলায় আর একটা নতুন আকর্ষণ উপস্থিত হইল। একজন নাকি অসাধারণ সিদ্ধ পুরুষের আবির্ভাব হইয়াছে। তিনি লোকের হাত দেখিয়া ভূত ভবিষ্যৎ তো তুচ্ছ কথা, পূর্বজন্মের ঘটনা পর্যন্ত বলিয়া দিতে পারেন, তবে তাহার দক্ষিণাটা কিছু বেশি, নগদ 16 আনা। তিনি নাকি কেদার বদ্রীর পথে একটি ধর্মশালা নির্মাণ আরম্ভ করিয়াছেন, তাহা সম্পূর্ণ হইতে এখনো 5-6 হাজার টাকা লাগিবে, তাই বাবাজি এই উপায়ে অর্থ সংগ্রহ করিতেছেন মাত্র, নচেত তাহার আহার দৈনিক 250 আর কিঞ্চিত ফলমূল মাত্র। বেণী বসু একদিন গিয়া হাত দেখাইয়া আসিলেন। পরিচিত অপরিচিত যাহার সহিত সাক্ষাৎ হইল বলিতে লাগিলেন, বাবাজির ক্ষমতা একেবারে অদ্ভুত অত্যাশ্চর্য, আমার জীবনের পূর্ব কথা যা যা বললেন শুনে তো মশাই আমি থ হয়ে গেছি। আবার কেহ কেহ এমনও বলিতেছে, ব্যাটা বুজরুক, আন্দাজে ঢিল মারে, এক একটা লেগেও যায়, টাকা উপায়ের একটা ফন্দি করেছে। কিন্তু তথাপি হাত গণাইবার লোকের অভাব হইতেছে না। বাবাজি নিয়ম করিয়া দিয়াছেন বেলা 8টা হইতে 11টা পর্যন্ত স্ত্রীলোক, এবং অপরাহ্ন 2টা হইতে 6টা পর্যন্ত পুরুষগণের হাত দেখিবেন। একটি কাগজে নাম ধাম ও জন্ম নক্ষত্র লিখিয়া সেই কাগজটি একটি টাকা মুড়িয়া চেলার দ্বারা ভিতরে বাবাজিকে পাঠাইয়া দিতে হয়, যথাসময়ে ডাক পড়ে। সেদিন সন্ধ্যার পর রন্ধন করিতে করিতে খুড়িমা নরহরির স্ত্রী কুসুমকে বলিলেন, আচ্ছা বৌমা তুমি একবার গিয়ে হাত দেখাও না কেন, তোমার ছেলে পিলে হলো না কেন, কি ব্রত ট্রত মানত টানত করলে হতে পারে, সেটা জেনে এলে হয়,
জ্যাঠাইমা ও ঠান্দি এ প্রস্তাবে উৎসাহ প্রকাশ করিলেন। কুসুম গিয়া স্বামীকে জিজ্ঞাসা করিল, নরহরি আপত্তি করিল না। পরদিন প্রাতে কুসুমকে লইয়া ইহারা বাবাজির আশ্রম অভিমুখে গমন করিলেন। নিয়ম অনুসারে নাম ও জন্ম নক্ষত্র লেখা কাগজে একটি টাকা মুড়িয়া চেলা বাবাজির দ্বারা ভিতরে পাঠাইয়া দিয়া বাহিরে বসিয়া অপেক্ষা করিতে লাগিলেন। একে একে উপস্থিত অন্যান্য স্ত্রীলোকগণের ডাক হইতে লাগিল। ক্রমে শেষে যিনি গিয়াছিলেন তিনি বাহির হইয়া আসিলেন। চেলা ডাকিল, কুসুম কুমারী দাসী কার নাম, শিগগির এসো। কুসুম উঠিল, ভিতরে যাইতে তাহার পা কাঁপিল। প্রবেশ করিয়া দীর্ঘ জটাজুটধারী ভস্য আচ্ছাদিত দেহ বাবাজিকে দেখিয়া তাহাকে সষ্টাঙ্গে প্রণাম করিল। বাবাজি বলিলেন, জি তারাহ বেটি, তুমি কি জানতে চাও বলো। কুসুম সভয় কণ্ঠে বলিল, আজ 15 বৎসর আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটি সন্তানের মুখ দেখতে পেলাম না, তাই আমরা স্ত্রী পুরুষ বড়ই মনের দুঃখে আছি বাবা। কি পাপে এরকম হলো, কি করলে সে পাপ খণ্ডাতে পারে, সেইটো যদি বাবা দয়া করে আমায় বলে দেন। বাবাজি বলিলেন, তোমার একটি সন্তান দরকার, তার জন্য চিন্তা কি? কি সন্তান চাও, পুত্তুর সন্তান না কন্যে সন্তান? কুসুম সলজ্জভাবে মাথাটি হেঁট করিয়া বলিল, একটি পুত্তুর সন্তান হলে আমার শ্বশুর বংশের জলপিণ্ডি বজায় থাকতো বাবা। বাবাজি বলিলেন, পুত্তুর সন্তান চাই, এ আর বিচিত্র কথা কি? এসো, সরে এসো, বাঁ হাতখানি তোমার দেখি। কুসুম সভয়ে অগ্রসর হইয়া নিজ বাম হাতখানি প্রসারিত করিয়া দিল। বাবাজি হাতখানি ধরিয়া কয়েক মুহূর্ত তাহা নিরীক্ষণ করিয়া হাতখানি ছাড়িয়া দিয়া বলিলেন, না, তোমার পুত্তুর সন্তান হবে না, কোনো সন্তানই হবে না। কুসুম কাতরভাবে বলিল, কেন বাবা, কি পাপের জন্যে? বাবাজি বাধা দিয়া বলিলেন, বিশেষ কোনো পাপের জন্য নয় মা, কোনো একটা গুঁড়ো কারণের জন্যই তোমার সন্তান ভাগ্য নষ্ট হয়ে গেছে। কুসুম হাত জোর করিয়া বলিল, কেন বাবা, কি গুঁড়ো কারণ? বাবাজি বলিলেন, সে গুঁড়ো কারণটি পূর্বজন্ম ঘটিত, শুনতে চাও? কুসুমের কৌতূহল অতিমাত্রায় উত্তেজিত হইয়া উঠিয়াছিল। মিনতিপূর্ণ স্বরে বলিল, হ্যাঁ বাবা, দয়া করে বলুন, জানবার জন্য আমার প্রাণ বড় ব্যাকুল হয়েছে। বাবাজি বলিলেন, কিন্তু সে যে অতি গুহ কথা মা, অন্য কিছু তো নয়, পূর্বজন্মের কথা, নরলোকে তা প্রকাশ করাই নিষেধ। তবে আমি তোমায় বলতে পারি, যদি তুমি আমার পা ছুঁয়ে দিব্যি করতে পারো, যে সে কথা এ জীবনে কাউকে, এমন কি তোমার স্বামীকেও বলবে না। যদি এ নিষেধ অমান্য করো, তবে 1 মাসের মধ্যেই তোমার ঘোর অমঙ্গল হবে, বেশ করে ভেবে চিনতে দেখো। কুসুম কোনো ভাবনা চিন্তা না করিয়াই বলিল, না বাবা, আমি কারুককে বলবো না, আপনার পা ছুঁয়ে দিব্যি করছি। বলিয়া সভয় কম্পিত হস্তে বাবাজির পদস্পর্শ করিল। বাবাজি তখন মুখখানি বিষম গম্ভীর করিয়া অনুচ্চ স্বরে ধীরে ধীরে বলিতে লাগিলেন, পূর্বজন্মেও তুমি কায়স্থ কুলেই জন্মেছিলে, তুমি একজন লক্ষ্মীমন্ত লোকের স্ত্রী ছিলে, মুখসুদাবাদ শহরে তোমার স্বামীর মস্ত একটা নুনের গোলা ছিল, প্রায় 100,000 টাকার কারবার, নৌকা নৌকা বোঝাই নুন আসত, 20-25 জন দুলে বাগদি নৌকা থেকে নামিয়ে পিঠে করে বয়ে বয়ে গোলায় নিয়ে গিয়ে তুলত, আবার নুন কোথাও চালান দিতে হলে গোলা থেকে বের করে পিঠে করে নিয়ে গিয়ে নৌকাতে বোঝাই দিত, এই ছিল তাদের কাজ। এ জন্মে যে লোক তোমার স্বামী হয়েছে সেও ছিল তোমাদের মাইনে করা মুটিয়া, যেতে বাগদি ছিল। কুসুম বলিয়া উঠিল, বাগদি? ঘৃণায় তাহার দেহ সংকুচিত হইয়া উঠিল। হ্যাঁ, বাগদি ছিল, নামটি যদি জানতে চাও তাও বলে দিতে পারি, কেষ্টা বাগদি। গত জন্মে তুমি বড়ই রাগি ছিলে মা,
কিন্তু বড়ই বুদ্ধিমতী ছিলে। স্বামীর মৃত্যুর পর কারবারটি তুমি নিজেই চালাতে লাগলে। ওই কেষ্টা বাগদি ছিল বিষম চোর। তোমার নুনের গোলা থেকে গঙ্গার ঘাট প্রায় পোয়াটেক পথ। কেষ্টা মাঝে মাঝেই সুযোগ পেলে দু এক বস্তা নুন আধা করিতে কাউকে বেচে ফেলত। একদিন ধরা পড়ে যায়, তোমার কাছে খবর হলো। তুমি শুনে রেগে কাঁই, সরকারকে হুকুম দিলে হারামজাদা বেটাকে 10 জুতো মেরে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। কেষ্টা অনেক কাকুতি মিনতি করলে, সরকারের পায়ে ধরে কেঁদে বললে, দোহাই সরকার মশাই, এবার আমায় মাফ করতে আজ্ঞে হয়, আর কখনো এমন কাজ করব না। সরকার বললে, কর্ত্রী ঠাকুরন নিজে হুকুম দিয়েছেন, আমি মাফ করবার কেড়ে বেটা। হুকুম তামিল হলো। কেষ্টার পিঠে 10 গা জুতো মেরে তাকে দূর করে তাড়িয়ে দেয়া হলো। কেষ্টা দুঃখে অভিমানে সেই দিন গঙ্গায় ডুবে আত্মহত্যা করবে স্থির করলে। গঙ্গার ধারে গিয়ে, হে মা গঙ্গে, হে মা পতিত পাবনী, এই অধম সন্তানকে তোমার কোলে ঠাঁই দাও মা, তোমার অভাগা সন্তানের এইমাত্র ভিক্ষা মা, আর জন্মে আমি ওই হারামজাদি কর্ত্রী ঠাকুরনকে যেন উঠতে বসতে জুতো পেটা করতে পারি। এই বলতে বলতে কেষ্টা গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। কুসুম বলিল, সে আমায় জুতো মারতেই চেয়েছিল, তবে আমার স্বামী হয়ে জন্মালো কেন? বাবাজি বলিলেন, এইটি আর বুঝতে পারলে না মা, নিজের বিবাহিত স্ত্রী ছাড়া অন্য স্ত্রীলোককে কি জুতো মারা চলে? শাস্ত্রের নিষেধ যে। কথাগুলি শুনিয়া কুসুমের তখনই বিশ্বাস হইল না। সে বলিল, কিন্তু বাবা, কই, সে তো আমার সঙ্গে কোনো দিন কোনো দুর্ব্যবহার করেনি, বরঞ্চ। গণৎকার বলিল, দাঁড়াও মা, এখনই কি তাই সে করবে? এখনো যে তুমি কি কি বলে ছেলে মানুষ কি না, আর বছর কতক যাক, তোমার চুল দু এক গাছি পাকুক, তখন দেখো তোমার সঙ্গে ও কিরকম ব্যবহার করে। অত কথায় কাজ কি, তোমার একটা পরীক্ষা আমি বলে দিচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে আর জন্মে ও বাঘ দিছিল কি না। কুসুম আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, কি পরীক্ষা বাবা? বাবা বলিলেন, ও যখন ঘুমুবে তুমি ওর পিঠ চেটে দেখো, আর জন্মে পিঠে নুন বয়ে বয়ে পিঠ এমন নোনতা হয়ে গেছে যে এখন দু তিন জন্ম লাগবে ওর সেই নুন কাটতে। আচ্ছা এখন ঘরে যাও মা, অনেক লোক এখনো অপেক্ষা করছে। কুসুম তখন গণৎকার ঠাকুরকে প্রণাম করিয়া ম্লান মুখে সজল নয়নে বিদায় গ্রহণ করিল। বাসায় পৌঁছিলে সুযোগ মতো নরহরি আসিয়া তাকে জিজ্ঞাসা করিল, হাত দেখে বাবাজি কি বললেন? কুসুম সংক্ষেপে উত্তর করিল, ছেলে হবে না বললেন, বলিয়া ম্লান মুখে চলিয়া গেল। নরহরি সেই দিনই আহারাদির পর একটু বিশ্রাম করিয়া অপরাহ্নকালে আবার তারকেশ্বর দর্শনে চলিল। তথায় গ্রামস্থ বন্ধুগণের আড্ডায় পৌঁছিয়া দেখিল সকলেই বাহির হইয়া গিয়াছে। মেলা স্থানে গিয়া দু একজনের সহিত সাক্ষাৎ হইল। আর সকলে কোথায় জিজ্ঞাসা করায় তাহারা বলিল, তারা হাত গোনাতে গেছে। গণৎকার ঠাকুরের অসাধারণ ক্ষমতা সম্বন্ধে উচ্ছ্বাসপূর্ণ ভাষায় অনেক প্রশংসাবাদ করিল। বলিল, আমরাও যাচ্ছি, যাবে তুমি? নরহরি ভাবিল, কুসুম তো হাত দেখাইয়া গিয়াছে, গণৎকার ঠাকুর তাহাকে বলিয়া দিয়াছেন সন্তান হইবার কোনো আশা নাই, যাই না, আমিও হাত দেখাই, আমাকেই বা কি বলেন শোনা যাক। আমি যে কুসুমের স্বামী তাহা তো আর ঠাকুর জানেন না, তাহার যথার্থ গণনা শক্তি আছে অথবা বুজরুকি মাত্র, তাহা পরীক্ষা করিবার এই সুযোগ। বলিল, বেশ তো, আমিও হাত দেখাব। যথাস্থানে উপস্থিত হইয়া নাম ধাম ও জন্ম নক্ষত্র লিখিত কাগজে জড়াইয়া একটি চেলার দ্বারা ভিতরে পাঠাইয়া নরহরি অপেক্ষা করিতে লাগিল। কিহৎক্ষণ পরে তাহার ডাক হইল। নরহরি ভিতরে গিয়া প্রণাম করিতেই বাবাজি গম্ভীর স্বরে বলিলেন, কি তোমার মনস্কামনা বলো বাবা। নরহরি বলিল, মনস্কামনা এমন বিশেষ কিছু নয়,
আমার হাতটা একবার দেখুন, আমার আয়ুস্থান ধনস্থান এইগুলো সব কেমন সেইটে জানবার অভিলাষ। আচ্ছা সরে এসো, দাও হাত দাও দেখি। নরহরি বাবাজির নিকট বসিয়া নিজ দক্ষিণ হস্তখানি প্রসারিত করিয়া দিয়া বাবাজির পরিচ্ছদটি দেখিতে লাগিল। এত টাকা রোজগার করিতেছেন, কিন্তু ওহ কি বৈরাগ্য! আলখাল্লাটি ছেঁড়া এবং তালি দেওয়া, তাও রং মিলে নাই। অথচ ইচ্ছা করিলে ইনি রোজ একটা নতুন রেশমি আলখাল্লা কিনিয়া পড়িতে পারেন। বাবাজি কিয়ৎক্ষণ নরহরির হস্ত নিবিষ্ট চিত্তে পরীক্ষা করিয়া বলিলেন, তোমার আয়ুস্থান তো তেমন সুবিধে নয় বাবা, 52 বছর মাত্র তোমার পরমায়ু, ওই সময় তোমার অপঘাত মৃত্যু, বিষপ্রয়োগে তোমার মৃত্যু, তা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। শুনিয়া নরহরি শিহরিয়া উঠিল, বলিয়া উঠিল, বলেন কি ঠাকুর? ঠাকুর বলিলেন, আমি কি বলছি, বলছে তোমার অদৃষ্ট লিপি, ধনস্থান বড় মন্দও নয়, 40 বৎসর হলে হঠাৎ কোনো একটা উপায়ে তোমার বিপুল ধনাগম হবে। যশ জিনিসটে ধনেরই অনুগামী কি না? তারপর পুত্রস্থান, কই না, এখানে তো কিছুই নেই, একেবারে শূন্য যে। তোমার কি কোনো ছেলে পিলে হয়েছে? নরহরি হতাশভাবে বলিল, না। বাবাজি বিষণ্নভাবে মাথাটি নাড়িয়া বলিলেন, একদম শূন্য। কেন বাবা, পুত্র সন্তান আমার শূন্য হলো কেন? এটা খণ্ডাবার কি কোনো উপায় নেই? কোনো রকম ব্রতট্রত কি যাগযজ্ঞ করলে দোষটি খণ্ডাতে পারে না? বাবাজি জিজ্ঞাসা করিল, তোমার কয় স্ত্রী? একটি মাত্র। বাবাজি ঠোঁট গুটাইয়া বলিলেন, হুম, সে আমি তোমার হাত দেখেই বুঝতে পেরেছি, এ স্ত্রীর গর্ভে তোমার সন্তান হওয়া একেবারেই অসম্ভব। তবে যদি অন্য বিবাহ করো তাহলে সন্তান আপনি আসবে, তার জন্য যাগযজ্ঞ কিছুই করতে হবে না, কিন্তু এ স্ত্রী হতে হবে না। শুধু তাই নয় বাবা, এ স্ত্রীকে তুমি মোটেই বেশি নাই দিও না। কেন বাবা, নাই দিলেই বা কি অশুভ হবে? না দিলেই বা তার শুভ ফল কি? বাবাজি বলিলেন, নাই দিলে মাথায় উঠবে, আসল কথা শুনতে চাও? সে কিন্তু গত জন্মের কথা। বেশ তো বলুন না। বেশ তো বলুন না বললেই তো হলো না বাবা, পূর্বজন্মের কথা, এ সকল গুহাতি গুহ্য বিষয়, যাকে তাকে অমনি বললেই হলো। তুমি যদি আমার পা ছুঁয়ে দিব্যি করতে পারো যে আজ আমি তোমায় যা শোনাবো তুমি নরলোকে কারু কাছে তা প্রকাশ করবে না, তবেই তোমায় বলতে পারি। কথাটি যদি তুমি প্রকাশ করে ফেলো তবে তোমার ঘোর অমঙ্গল হবে। নরহরি কয়েক মুহূর্ত ভাবিল, তাহার পর বাবাজির পদস্পর্শ করিয়া শপথ করিল। বাবাজি তখন বলিতে লাগিলেন, আর জন্মে তুমি মুখশুদাবাদে নবাব সরকারের চাকরি করতে, অবস্থা তোমার বেশ ভালোই ছিল, বুড়ো বয়সে স্ত্রী বিয়োগ হলে তুমি দ্বিতীয়বার বিবাহ করেছিলে, এ স্ত্রী ভারী সুন্দরী ছিল, যেমন হয়ে থাকে তুমি তার অত্যন্ত বশীভূত হয়ে পড়েছিলে, যাকে ঘোর স্ত্রৈণ বলে তাই আর কি। তোমার একটি কুকুর ছিল, ঠিক কুকুর নয় কুকুরি, তোমার আগেকার স্ত্রী সেই কুকুরটুকে বড়ই ভালোবাসতেন, তোমার এই দ্বিতীয় পক্ষটি, সেই জন্য কুকুরটিকে মোটেই দেখতে পারত না, তাকে মারত, ভালো করে খেতে দিত না। একদিন সে কুকুরটিকে একটা লাথি মেরেছিল, কুকুরটি রাগ না সামলাতে পেরে ঘ্যাক করে তার পায়ে কামড় দেয়। এই আর যায় কোথা, বেটি তো কেঁদেই অনত্য, তুমি বাড়ি এসে তাই দেখে রাগের বশে কুকুরের মাথায় এক লাঠি মেরেছিলে, তাতেই তার মৃত্যু হয়। মরবার সময় সে মনে মনে বলেছিল, কার দোষ বাবু তার কিছুই অনুসন্ধান করলে না, দ্বিতীয় পক্ষের স্ত্রীর কথা শুনে আমার প্রাণবধ করলেন। এই ভাবতে ভাবতে সে প্রাণ ত্যাগ করলে, তারপরেই তার আত্মা কাশিতে বাবা বটুক ভৈরবের দরবারে উপস্থিত। বটুক ভৈরবই হলেন কুকুরদের দেবতা কিনা? কুকুরটি হাত জোর করে বাবাকে বললে, হে বাবা বটুক ভৈরব, এই বর আমাকে দাও, আর জন্মে যেন ওকে এর প্রতিফল দিতে পারি,
আমায় যেমন ও বধ করেছে আর জন্মে যেন ওকে মেরে ফেলতে পারি। বাবা বললেন, পাগলা কুকুর না হলে তো তোর কামড়ে মানুষ মরবে না, তাছাড়া তোর পাপ শেষ হয়েছে, তুই এবার মানুষ হয়ে জন্মাবি, তার চেয়ে বরঞ্চ তুই ওর স্ত্রী হয়ে জন্মাস, বিষ খাইয়ে ওকে মেরে ফেলিস। সেই জন্যেই সেই কুকুর বা কুকুরই তোমার স্ত্রী হয়ে জন্মেছে, তোমায় বিষ খাইয়ে মারবে তবে ছাড়বে। নরহরি বলিল, কি বলেন আপনি, আমার স্ত্রী আর জন্মে কুকুর ছিল, আমি তাকে মেরে ফেলেছিলাম, এ কথা কেমন করে বিশ্বাস করি? বাবাজি গম্ভীরভাবে বলিলেন, বিশ্বাস করা না করা তোমার ইচ্ছা, প্রকৃত ঘটনা যা আমি তাই তোমায় বললাম, তুমি পীড়াপিড়ি করলে বলেই বললাম, নইলে কারু পূর্বজন্মের কথা আমি প্রকাশ করি না। নরহরি সবিনয়ে বলিল, বাবা আপনাকে আমি অবিশ্বাস করিনি, ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক, তাই আমার মুখ দিয়ে হঠাৎ ও কথাটা বেরিয়ে পড়েছিল, আপনি কিছু মনে করবেন না বাবা, কেবল একটা বিষয় খটকা ঠেকছে, আমাকে বিষপ্রয়োগেই যদিও মারবে তাহলে স্ত্রী হয়ে জন্মাবার কি দরকার ছিল, অন্য যে কেউ তো। বাবাজি বলিলেন, এ তো কুকুর বলেনি, বলেছেন বাবা বটুক ভৈরব, দেবতার লীলা কি সহজে বোধগম্য হয়, বোধ হয় এই মীমাংসা এই, ও সব কাজে স্ত্রীর যেমন সুযোগ হবে তেমন আর কার। নরহরি বলিল, হ্যাঁ তা বটে। বাবাজি প্রসন্ন হইয়া বলিলেন, এ বিষয়ে যদি প্রমাণ পাও তাহলে বিশ্বাস হবে তো? নরহরি বলিল, আপনার দয়া। বাবাজি তাহাকে এক টুকরা কাগজ দিয়া বলিলেন, তোমার স্ত্রীর নামটি এতে লেখো। বাবাজি লিখিত কাগজখানি ফেরত লইয়া কুসুম কুমারী নামের দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম অক্ষর কাটিয়া সেটি নরহরির হাতে দিয়া বলিলেন, পড়ো। নরহরি পড়িল, কুকুরি। তাহার গা শিহরিয়া উঠিল, নির্বাক বিস্ময়ে সে স্তব্ধ হইয়া রহিল। বাবাজি বলিলেন, আরও প্রমাণ আছে, রোজ রাত্রে তুমি ঘুমুলে, কুকুরের যা ধর্ম, তোমার স্ত্রী তোমার পিঠ চাটে, কোনোদিন জানতে পারো নি কি? আজ্ঞে না, আমার ঘুমটা খুব গভীর হয়। আচ্ছা, একদিন ঘুমের ভান করে পিছু ফিরে শুয়ে থেকো, তাহলেই দেখতে পাবে। নরহরি বিদায় গ্রহণ করিল। মেলায় কোনো তামাশা দেখা আর তাহার ভালো লাগিল না, তারকেশ্বরে থাকিতেই আর ভালো লাগিল না। পরদিন ঠান্দি খুড়িমা ও জ্যাঠাইমার বিস্তর প্রতিবাদ সত্ত্বেও সকলকে লইয়া নরহরি বাড়ি ফিরিল। সেদিন সন্ধ্যার পরে সীতানাথ দত্তের তারকেশ্বরের বাসায় শিবনাথ তাস খেলিতে আসিল। সীতানাথ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো হে শিবু? শিবনাথ হাসিয়া বলিল, পরামর্শ যেমন হয়েছিল ঠিক সেই রকমই বলেছি, কিন্তু দাদা যাই বলো, ছুঁড়িটাকে যখন বললাম তোমার হাজবেন্ড আর জন্মে বাঘ দিছিল, তখন তার মুখখানি এমন সরফুল হয়ে গেল যে দেখে আমার ভারী দুঃখ হতে লাগলো, ভাবলাম দূর হোক গে কথাটা পাল্টেনি, অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম। সীতানাথ জিজ্ঞাসা করিলেন, আর মিনসেটা? মিনসেটার প্রাণে বড় ফিয়ার হয়েছে, স্ত্রী বিষ খাওয়াবে সোজা কথা। বেনি বসু বলিলেন, কিন্তু বুদ্ধিতে খুব বের করেছিলে ভায়া, হা হা, একজন ছিল কুকুরি একজন নুন বাওয়া মুটে, বাস্তবিক তোমার বুদ্ধির তারিফ করতে হয়। শিবু বলিল, আমরা হলাম ক্যালকাটার সান, আমাদের হাড়ে ভেলকি খেলে। সকলে হা হা করিয়া হাসিতে লাগিলেন। সীতানাথ বলিলেন, সাজগোষ্ঠীও তোমার চমৎকার হচ্ছে, আচ্ছা ওই দিনে কত টাকা রোজগার হলো? শিবু বলিল, ওদিকে ডেলি 25-30-40 টাকা পর্যন্ত হচ্ছিল, এখন ক্রমেই কিন্তু কমছে, মেলা তো প্রায় ফিনিশ হয়ে এলো কি না, লোক আর তেমন কই। তাহার পর তাস খেলা আরম্ভ হইল। সেদিন নরহরির বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইল, সমস্ত দিন আহার হয় নাই। কুসুম তাড়াতাড়ি গা ধুইয়া আসিয়া আলু ভাতে ভাত চড়াইয়া দিল। আহারের সময় নরহরির মনে হইতে লাগিল সে যেন কুকুরের ছোঁয়া ভাত খাইতেছে, খাইয়া তৃপ্তি পাইল না, পুরা খাইতেও পারিল না,
অর্ধেক পাতে ফেলিয়া উঠিয়া পড়িল। আচমন করিয়া পান মুখে দিয়া নরহরি বিছানায় শয়ন করিল। কুসুম আসিয়া তামাক সাজিয়া দিল। বিছানায় বসিয়া তামাক খাইতে খাইতে নরহরি বলিল, যাও আর দেরি করো না, খেয়ে এসে শুয়ে পড়ো। সারাদিন গরুর গাড়ির ঝাঁকা নিতে শরীর একেবারে এলিয়ে গেছে, আমি তো ঘুমে চোখে দেখতে পাচ্ছি না। কুসুম রান্নাঘরে চলিয়া গেল। স্বামীর থালার নিকট দাঁড়াইয়া ভাবিতে লাগিল, কি করব, পাতে আর খাবো কি, কাইতের মেয়ে হয়ে শেষে বাগদির এঁঠোটা খাব। আবার ভাবিল, আর জন্মেই বাগদি ছিল, এ জন্মে তো কায়েত, আর হাজার হোক, স্বামী তো বটে, খাই না হয়। হেসেল হইতে আর কিঞ্চিত ভাত তরকারি আনিয়া পাতে ঢালিয়া লইয়া কুসুম খাইতে বসিল। কিন্তু বাগদির উচ্ছিষ্ট খাইতেছি মনে করিয়া তাহার গাটা কেমন ঘিন ঘিন করিতে লাগিল। কোনো মতে আহার শেষ করিয়া কুসুম উঠিল। কাজকর্ম সারিয়া শয়ন ঘরে গিয়া দেখিল স্বামী বিছানার অপর প্রান্তে পাশবালিশ আঁকড়াইয়া পিছু ফিরিয়া নিদ্রিত। তাহার নিঃশ্বাস বেশ গভীরভাবে পড়িতেছে। কুসুম পান খাওয়া শেষ করিয়া বাহিরে গিয়া কুলকুচা করিয়া মুখ ও জিহ্বা পরিষ্কার করিয়া লইল। তাহার পরে দ্বার বন্ধ করিয়া প্রদীপ নিভাইয়া ধীরে ধীরে শয্যায় উঠিয়া শয়ন করিল। স্বামীর গায়ে হাত দিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, ওগো ঘুমুলে? কোনো উত্তর নাই। কুসুম কিছুক্ষণ অপেক্ষা করিয়া দ্বিতীয়বার জিজ্ঞাসা করিল, ঘুমুলে নাকি? উত্তর নাই। কুসুম তখন স্বামীকে গভীর নিদ্রায় নিমগ্ন বুঝিয়া জিহ্বা দ্বারা ধীরে ধীরে তাহার পৃষ্ঠদেশ লেহন করিতে লাগিল। হ্যাঁ, নুন তা তো বটেই, পিঠে নুনের বস্তা না বহিলে কি কারো পিঠ এত লবণাক্ত হইতে পারে? বাবাজির কথায় কুসুমের মনে একটু যাহা সন্দেহ ছিল এতক্ষণে তাহা দূরীভূত হইল। সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া বসিল। কিছুক্ষণ বসিয়া রহিল। বসিয়া বসিয়া ভাবিতে লাগিল এবং তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। তাহার পর খাট হইতে নামিল, প্রদীপ জ্বালিয়া দ্বার খুলিয়া বাহিরে গেল। নরহরি মাথা তুলিয়া একবার দ্বারের দিকে চাহিল, স্ত্রীর শাড়ির পশ্চাৎ ভাগ মাত্র দেখিতে পাইল। ভাবিল, এত রাতে আবার চললেন কোথায়, হাটটার চিবুতে নাকি? বারান্দায় জলের শব্দ শুনিল, কুসুম কুলকুচা করিতেছে। নরহরি আবার উপাধানে মস্তক দিয়া নিদ্রার ভান করিল। কুসুম ঘরে আসিয়া পান খাইয়া শয্যার প্রান্ত দেশে সংকুচিতভাবে শয়ন করিল এবং অল্পক্ষণের মধ্যেই নিদ্রিত হইয়া পড়িল। নরহরি তখন উঠিয়া বাহিরে গিয়া জল হাতে পিঠের চাটা অংশটুকু বেশ করিয়া ধুইয়া আসিয়া শয়ন করিল। স্বামী স্ত্রীর মধ্যে সে অখণ্ড স্নেহ প্রেম কোথায় উড়িয়া গেল? ইহাদের মধ্যে কোনোদিন যাহা হয় নাই তাহাই হইতে লাগিল। মাঝে মাঝে কলহ কিচিমিচিও হইতে লাগিল। ক্রমে কুসুম শুনিল তাহার সন্তান হয় নাই বলিয়া স্বামী নাকি আবার বিবাহ করিবার চেষ্টায় আছেন। বলা বাহুল্য, এ সংবাদে কুসুমের মেজাজ আরও খারাপ হইয়া গেল। প্রস্তাবিত শখের থিয়েটারের দল খুলিয়াছে, সীতানাথ হইয়াছেন অধ্যক্ষ, শিবনাথ কলিকাতায় গিয়াই একখানি শকুন্তলা নাটক পাঠাইয়া দিয়াছিল। নীল দর্পণ শক্ত, তাই শকুন্তলারই অভিনয় প্রথমে হইবে। প্রতিদিন সন্ধ্যাবেলা বেনী বসুর বৈঠকখানায় সকলে সমবেত হইয়া মহলা দিতে আরম্ভ করিয়াছে। নরহরি একদিন এই আড্ডায় আসিয়া বলিল, আমিও সাজব, আমাকেও একটা কিছু পার্ট দিও। সীতানাথ বলিলেন, আমাদের কিন্তু রিহার্সাল ভাঙতে কোনো দিন রাত 10টা, কোনো দিন রাত 11টা বেজে যায়, অত রাত অবধি পারবে তুমি থাকতে? বলিয়া ব্যঙ্গ ভরে চোখ টিপিয়া একটু হাসিলেন। নরহরি বলিল, তা খুব পারব। বাস্তবিক কিছুক্ষণ গোলমালে থাকিয়া নিজের দুঃখ বিস্তৃত হওয়াই নরহরির উদ্দেশ্য। নরহরিকে রাজমন্ত্রীর পাঠ দেওয়া হইল।
বিশেষ মনোযোগ ও পরিশ্রম সহকারে সে অভিনয় শিক্ষা করিতে লাগিল। কিছুদিন পরেই কলিকাতা হইতে শিবনাথ আসিয়া উপস্থিত হইল। সে নিজে কর্ণমণি সাজিবে এবং অভিনয় কাল অবধি এইখানেই থাকিবে। সে কলিকাতায় বন্দোবস্ত করিয়া আসিয়াছে। টাকা পাঠাইলেই ড্রেস, সিন প্রভৃতি কলিকাতা হইতে আসিবে। খুব উৎসাহের সহিত মহলা চলিতে লাগিল। কলিকাতা হইতে পোশাক প্রভৃতি আসিল। আগামী কল্য রথযাত্রার দিন প্রথম অভিনয় হইবে, অদ্য ড্রেস রিহার্সাল। কিন্তু নরহরি সহসা অনুপস্থিত। নরহরিকে ডাকিতে তাহার বাড়ি লোক ছুটিল। লোক ফিরিয়া আসিয়া বলিল, তার বড় বিপদ, তার স্ত্রী ঝগড়াঝাটি করিয়া বাপের বাড়ি যাইতেছে। কল্য ভোরে সে তার স্ত্রীকে বাপের বাড়ি পৌঁছাইতে যাবে, সেই আয়োজনে ব্যস্ত আছে। অধ্যক্ষ মহাশয় ইহা শুনিয়া অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন। ড্রেস রিহার্সালে না হয় সে নাই নামিল, কিন্তু কল্যরাত্রে অভিনয়। নরহরির শ্বশুরালয় 10 ক্রোশ দূরে অবস্থিত। ভোরবেলা রওনা হইয়া সেই দিনই কি আবার সে ফিরিয়া আসিয়া প্লে করিতে পারিবে? অসম্ভব। সুতরাং তাহাকে নিরস্ত করিবার জন্য স্বয়ং তিনি নরহরির গৃহে যাইতে চাহিলেন। বলিলেন, যাই বলে কয়ে 2 দিন যদি দেরি করাতে পারি। শিবু বলিলেন, তার চেয়ে চলুন আমিও যাই, গিয়ে ব্যাপারটা ভেঙেই দিয়ে আসি। 2-3 মাস হয়ে গেল, আর কেন, ফর নাথিং আর তাদিগকে ট্রাভেল দেওয়া কেন? অধ্যক্ষ বলিলেন, তবে তাই করো, রহস্যটা ভেঙেই দাও। তাহলে একলাই তুমি যাও, আমাদের সেখানে থাকাটা ঠিক হবে না। শিবু বলিল, না না, আপনি অন্তত সঙ্গে চলুন ঠাকুরদা। সীতানাথ বলিলেন, আচ্ছা চলো। এক হস্তে গেলাস বাতিযুক্ত একটি দেশি লণ্ঠন, অপর হস্তে বাঁশের লাঠি ঠকঠক করিতে করিতে শিবনাথ ও সীতানাথ রওনা হইয়া গেলেন। নরহরির বাসায় পৌঁছিয়া ঠাকুরদা তাহার নাম ধরিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিলেন। নরহরি আসিয়া দরজা খুলিয়া ইহাদিগকে বৈঠকখানায় বসাইল। ঠাকুরদা বলিলেন, হ্যাঁ হে ভায়া, তোমাদের হয়েছে কি বলো দেখি। নরহরি মুখ গোঁচ করিয়া বলিল, হবে আবার কি, ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে আমরা তা জানি, আমাদের ঘরেই স্ত্রী পুরুষের মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে। তোমরা হলে এ গ্রামের আদর্শ দম্পতি, তোমাদের ঝগড়াঝাটি কিরকম, এ যে বিশ্বাস করতে পারা যায় না। নরহরি বলিল, হ্যাঁ আদর্শ দম্পতি তো কেমন, আমাদের বাতাস যেন আর কোনো দম্পতির গায়ে না লাগে। বটে, এমন ব্যাপার, কবে থেকে এরকমটা তোমাদের হয়েছে? 2 মাস হবে, সেই তারকেশ্বরের চৈত্র সংক্রান্তির মেলা দেখে ফিরে আসা অবধি। কি নিয়ে তোমাদের গণ্ডগোল বলো দেখি। এমন বিশেষ কিছু নয়, কাল রাত্রে রিহার্সাল থেকে ফিরে এসে দেখি ও নিজের আহারাদি সেরে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। আমার ভাতের থালা মেজের উপর রাখা, একটা ঝুড়ি চাপা দেয়া ছিল, ঘরে কুকুর ঢুকে ঝুড়ি ঠেলে সব খেয়ে গেছে, ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড করে রেখেছে। দেখে ভারী রাগ হলো, বিশেষ খিদের সময়, রাগ সামলাতে পারলাম না, চুল ধরে টেনে উঠিয়ে বসিয়ে পিঠে এক কিল মেরে কেবল বলেছিলাম, দেখ দেখি হারামজাদি কি হয়েছে, তোর ভাইকে দিয়ে সব যে খাইয়ে দিলি, এই রাত্রিরে আমি কি খাই। এই নিয়ে মহাগণ্ডগোল বেঁধে গেল। সীতানাথ বুঝাইতে লাগিলেন, স্বামী স্ত্রীতে বিবাদ কোন সংসারে আর নেই, তাই বলে স্ত্রীকে বাপের বাড়ি চলে যেতে দেওয়া, এই বা কেমন কথা। 2 দিন সবুর করো না, থিয়েটারটা হয়ে যাক, তারপরই না হয়। নরহরি বলিল, গিন্নির যা রাগ হয়েছে সে রাগ ভাঙানো শিবের অসাধ্য। সীতানাথ বলিলেন, বলো কি ভায়া, শিব তো এখানে উপস্থিতি রয়েছেন, যদি বলো তো ইনি একবার চেষ্টা করে দেখেন। সীতানাথ ও শিবনাথকে নরহরি অন্তঃপুরে লইয়া গেল। শিবনাথ গিয়াই কপট ভক্তি ভরে একটি প্রণাম করিয়া বলিল, বউ ঠাকুরন, কাল ভোরে তো আপনার কোনো মতেই যাওয়া হতে পারে না, অসম্ভব, আমরা সকলে এত ট্রাভেল নিয়ে থিয়েটার করছি, আপনি না দেখেই চলে যাবেন, তাহলে আমাদের মনে যে বড়ই আফসোস হবে বউ ঠাকুরন। কুসুম ঘোমটা দিয়া অবনত মুখে বসিয়া রহিল।
কোনো কথা কহিল না। শিবনাথ বলিল, আপনি অর্ডার দেন, নড়ুদাদাকে রিহার্সালে নিয়ে যাই। কাল তখন থিয়েটার দেখে পরশু হয় কি তার পরদিন হয়, বাপের বাড়ি যাবেন এখন। কুসুম তাহার সেই ঘোমটায় আবৃত মস্তক প্রবলভাবে চালনা করিয়া নিজ অসম্মতি জানাইল। শিবনাথ বলিতে লাগিল, দেখুন বৌঠাকুরন, নড়ুদাদার কাছে সব হিস্ট্রি শুনলাম। উনি অবশ্য আপনার সঙ্গে যা করেছেন খুবই অন্যায় কাজ করেছেন, কিন্তু সেটা কি আপনার মাইন্ড করা উচিত? আপনি তো জানেন উনি আর জন্মেছিলেন বাগদি, পুণ্য বলে এবার কায়স্থের ঘরে জন্মেছেন, এখনো সেই বাগদি স্বভাবই তো আছে। এক জন্ম কায়েত হলেই কি বাগদি আর জেন্টলম্যান হয়? শুনিয়া কুসুম স্তম্ভিত হইল এবং ঘোমটা কমাইয়া বক্তার মুখের পানে সন্দিগ্ধ দৃষ্টিতে এক নজর চাহিয়া দেখিল। নরহরি চটিয়া উঠিয়া বলিল, কি বলছো তুমি শিবু, আর জন্মে আমি বাগ দিছিলাম? শিবনাথ বলিল, ছিলে না, আবার ভণ্ডামি। বাগ দিছিলে নুনের গোডাউনে মুটেগিরি করতে, সে কথা কি বৌঠাকুরন জানেন না ভেবেছ? তোমার পিঠে নুন আজও কাটেনি, বৌঠাকুরন তা চেটে দেখেছেন, হয় কি না হয় ওকে জিজ্ঞাসা করো। কুসুম বলিল, ঠাকুরপো আপনি এসব কথা কি করে জানলেন? নরহরি বলিয়া উঠিল, কি বলছো তোমরা সব, আমি আর জন্মে বাগ দিছিলাম, নুনের বস্তা পিঠে বইতাম, এইসব কথা আমার স্ত্রীকে কেউ বলেছে নাকি? কুসুম বলিল, ঠাকুরপো তুমি কি তারকেশ্বরে সেই গণৎকার সন্ন্যাসী সেজেছিলে? নরহরি বলিল, সে সন্ন্যাসী কি তোমার চেনা লোক? শিবু বলিল, খুব চেনা, ওল্ড ফ্রেন্ড, তার কাছেই তো আমার গাঁজা খেতে শেখা। বৌঠাকুরনকে তিনি কি বলেছিলেন, তোমায় কি বলেছিলেন, সবই তার নিজ মুখে আমি শুনেছি। এখানে আসবার আগের দিন কলকাতায় তার সঙ্গে দেখা, বাগবাজারে এক আড্ডায় বসে বাবাজি গুলি টানছিলেন, আমাকে দেখে ডাকলেন, আমি এখানে আসব শুনে তিনি বললেন, ওহে সেই গ্রামে নরহরিকে আর তার স্ত্রীকে বলো, সেসব বিলকুল মিছে কথা, শুধু রঙ্গ করবার জন্যে বলা, আর তাদের এই টাকা দুটি ফিরে দিও। বলিয়া শিবু ট্যাক হইতে কাগজের পুঁটুলি দুইটি বাহির করিয়া নরহরির হাতে দিল। নরহরি খুলিয়া দেখিল একটিতে তার স্বহস্তে লিখিত নাম এবং জন্ম নক্ষত্র, অপরটিতে কোনো অপরিচিত বালক হস্তাক্ষরে কুসুমের নাম ইত্যাদি লেখা। নরহরি বলিল, তবে তুমি সেই গণৎকার? শিবু বলিল, খেপেছ তুমি, বলিয়া এমনভাবে হাসিতে লাগিল যে তাহার মৌখিক কথাটা প্রতিবাদ স্বরূপ গণ্য হওয়া কঠিন। সব গোলমাল মুহূর্তেই মিটিয়া গেল। ড্রেস রিহার্সালের সময় নরহরি দেখিল তারকেশ্বরের গণত ঠাকুরের অঙ্গে যে পোশাকটি দেখিয়া আসিয়াছিল সেই পোশাক পরিয়াই শিবু কন্যমুনি সাজিয়াছে, সেই স্থানে সেই বেরঙা তালিটা এ পোশাকেও বিদ্যমান। রিহার্সাল অন্তে বাড়ি ফিরিয়া স্ত্রীকে সে এই কথা বলিল এবং দুইজনে খুব হাসিতে লাগিল। নিজ নিজ নির্বুদ্ধিতার জন্য লজ্জিত হইল, কিন্তু সব গোলমালি সুন্দরভাবে মিটিয়া গেল। এখানেই শেষ হলো আজকের গল্প দাম্পত্য প্রণয়ে, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি অসাধারণ ছোট গল্প। গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।